بسم الله الرحمن الرحيم ترانس ٹی وی বিজয়নগরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এখন রাত্র 9টা বাজতেছে আমি একটি লঞ্চে অবস্থান করছি তো লঞ্চের নিচের ফ্লোরে অবস্থান করছি ওই লঞ্চে রাত্রিবেলায় লোকজন কিভাবে ভ্রমণ করে আমি আপনাদেরকে ভ্রমণের কিছু চিত্র দেখাবো এই যে দেখতে পাচ্ছেন আমি একে একে করে দেখাই সবাই যার যার মত করে যে যেভাবে পারে অনেকেই বসে আছে অনেকেই শুয়ে আছে অনেকে আবার মুভি দেখতেছে অনেকে আবার টিভি দেখতেছে এই যে দেখেন বড় স্ক্রিনে টিভি চলতেছে মান্না ছবি অনেকে দেখছে আবার অনেকে জানলা অনেকে জানলার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিউ দেখছে বাইরের ভিউ দেখছে এই আমরা আপনাদেরকে দেখাচ্ছি একে একে করে অনেকে শুয়ে মোবাইল টিপছে দেখুন এই যে আমরা মনিটরে একটা ছবি চলতেছে অনেকে ছবি দেখছে তবে এক কথায় লঞ্চে ভ্রমণ অনেক আরামদায়ক অনেক আনন্দদায়ক অনেক কমফোর্টেবল এটা আমি যদি ভ্রমণ না করতাম তাহলে বুঝতাম না এত ফাস্ট আমার লঞ্চ ভ্রমণ এই ভ্রমণে আমি অনেক অভিজ্ঞতা নিয়েছি এই যে আমার এক সাথী ভাই উনি আমার সাথে লঞ্চ ভ্রমণে আসছেন আমরা একে একে আপনাদেরকে দেখাচ্ছি তবে অনেক মজা যদি কেউ ভ্রমণ না করে থাকেন তাহলে ওই মজাটা আসলে উপভোগ করা সম্ভব না এটা যদি কেউ ভ্রমণ করে থাকে তাহলে তো বুঝতে পারবেন এই যে অনেকে মোবাইল দেখছেন এদিকে বিভিন্ন মালটাল লঞ্চে আছে আমরা একটু ইঞ্জিন রুমের দিকে যাচ্ছি এখানে আগুন নিভানোর জন্য অনেকগুলো ফায়ার ইনস্টলেশন আছে দেখতে পাচ্ছি এখানে আবার একটা ক্যান্টিন আছে যে ভিতরে যে একটা ক্যান্টিন দেখাচ্ছি ক্যান্টিনে আপনি সব কিছু খেতে পারবেন চা আছে সব কিছু আছে খাবার ডেলিভারি দিচ্ছে সব জায়গায় তবে আপনাদেরকে দেখাচ্ছি এই যে আপনাদেরকে না আমরা এটা পুরা একটা